এক বুক হতাশা নিয়ে আবারও চলে যাচ্ছি বান্দরবন থেকে। মানে অল্প 20-30 কিলো রাস্তার আগে থেকে আবার ব্যাক যাওয়া ব্যাপারটা খারাপ লাগার। ভাইয়া তাহলে কি কোনো সুযোগ নাই যাওয়ার? এক বুক হতাশা নিয়ে ফেরত যাচ্ছি আবার চট্টগ্রামের উদ্দেশ্যে, মানে থানচিরাগ থেকে, যেটা হচ্ছে বলিপাড়া ক্যাম্প। যারা বান্দরবন যান সবাই জানেন বলিপাড়া ক্যাম্পে দাঁড়ায় এন্ট্রি করতে হয়, অ্যান্ড এখানে এন্ট্রি করতে দাঁড়ালাম। আর আপাতত ভাইরা আমাদেরকে আর এদিকে যাইতে দিচ্ছে না, আর সমস্যার কথা আপনারা খুব ভালো করেই জানেন কি সমস্যার কারণে। বাকিটা চলতে চলতে বলতেছি, আপাতত গাড়ি স্টার্ট দিয়ে এখানে সময় নষ্ট করে লাভ নেই। ভাইয়া তাহলে কি কোনো সুযোগ নাই যাওয়ার? যাওয়ার কোনো সুযোগ নাই? এটার ইনফরমেশন কি এমনি সামনে নাই? আগে চেকপোস্টে ওরা জানে না? আচ্ছা ঠিক আছে ভাইয়া। এক বুক হতাশা নিয়ে আবারও চলে যাচ্ছি বান্দরবন থেকে, মানে অর্ধেক রাস্তা থেকে। এর আগেরবারও সেম কাহিনী হয়েছে, তবে গতবারের বিষয়টা ছিল ভিন্ন। গতবার হচ্ছে আমরা বান্দরবন মেন শহর থেকে ব্যাক করছিলাম, ওটা ঠিক ছিল। বাট এখন একদম বলিপাড়া এসে বা থানচিরাগ মুহূর্তে, এখান থেকে থানচিরা সর্বোচ্চ 20 কিলো আর ডিমপাহাড় সামান্য, মানে অল্প 20-30 কিলো রাস্তার আগে থেকে আবার ব্যাক যাওয়া ব্যাপারটা খারাপ লাগার। যাই হোক, আমরাও মানে সঠিক ইনফরমেশন নিয়ে আসি নাই। আমরা যাদের থেকে ইনফরমেশন নিয়েছিলাম ওরা বলছিল যাওয়া যাবে বা খোলা আছে। অ্যান্ড এর আগের চেকপোস্টে আমরা যখন জিজ্ঞেস করছি ভাই ওখানে আমরা যেতে পারবো কি না, তো ওরা বললো যে ভাই যেতে পারবেন। এই কারণে ওই কনফিডেন্সে আমরা আসলাম। বাট এখন যে এই রাস্তা থেকে আমাদের ফেরত যেতে হচ্ছে, ব্যাপারটা মানে মোটেও ভালো লাগলো না বা খারাপ লাগতেছে জিনিসটা। বাট কিছু করার নাই, রুলস তো রুলসই, আর তারাও আমাদের ভালোর জন্যই করতেছে যা করতেছে ওখানে। তো আর আমরা গেলে ওদের কোনো রিস্ক নেই, রিস্ক তো আমাদের নিজেদেরই। সো এখানেই আসলে কিছু করার নাই। বাট এরপরও এত দূর থেকে আসলাম, বাট যে জায়গায় আসলাম সেই জায়গায় যেতে পারলাম না, এটাই মূলত খারাপ লাগার বিষয়। তার উপর আমাদের সাথে দুইজন আসছে যারা হচ্ছে একদম ফার্স্ট টাইমের মতো, তাদের জন্য আরও বেশি খারাপ লাগার বিষয় জিনিসটা। অ্যান্ড এই তো আপনারা তো জানতে পারছেন এখন বর্তমানে বান্দরবনের কী অবস্থা। সো যারা বান্দরবন আসতে যাচ্ছেন তারা অবশ্যই সচেতন হয়ে যাবেন, অ্যান্ড প্রপার ইনফরমেশন নিয়ে ইনফরমেশন কালেক্ট করে দেন আসবেন, আদারওয়াইজ আসার প্রয়োজন নাই। আর যদি আসেন তাহলে আমাদের মতো এরকম মাঝ রাস্তা থেকে ফেরত যেতে হবে, অ্যান্ড ব্লগটাও এন্ড হবে এভাবে খারাপ লাগা নিয়ে। যাই হোক, যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অ্যান্ড আপনাদের জন্য লাস্ট ইনফরমেশন হইলো এটাই, বান্দরবন এখন আপাতত অফ আছে। অ্যান্ড কী কারণে অফ আছে তা আপনারা যারা বাইক রাইড করেন সবাই জানেন কী কারণে অফ আছে। পরিস্থিতি আসলে এখনও স্বাভাবিক হয় নাই, অ্যান্ড ইনশাল্লাহ পরিস্থিতি স্বাভাবিক হলে আবার আমরা ঘুরতে পারবো আমাদের সুন্দর এই পাহাড়ে, যেটা আমাদের চট্টগ্রামের পাশেই আছে। আমাদের জন্য খুব ইজি একটা জায়গা রিল্যাক্সেশনের জন্য। অ্যান্ড আপাতত এখান থেকে কোথায় যাই জানি না, সময়ের উপর ডিপেন্ড করে। অ্যান্ড কালকে আমার এক্সাম আর আমি আজকে ঘুরতেছি, এটাও একটা ব্যাপার। সো আজকের মধ্যে আর কোথায় যাব, অনেকটা রাস্তা এদিকে চলে আসলাম, এখন ওইদিকে ব্যাক করাটাও একটা ঝামেলার ব্যাপার, বা অন্য কোথাও স্পটে যাওয়াটাও আর সময়ে কভার করবে না। সো যা বুঝতেছি চট্টগ্রাম ব্যাক করা ছাড়া আর খুব একটা কোনো উপায় নেই। সো এই আর কি। সো আপাতত ভিডিও এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগ নিয়ে। অ্যান্ড আমার চ্যানেলে অলরেডি বান্দরবন, ডিমপাহাড়, থানচি, তমাতুঙ্গি সব কিছুরই ভিডিও আছে। সো চাইলে চ্যানেলটা ভিজিট করে দেখে আসতে পারেন যারা চ্যানেলে নতুন। অ্যান্ড অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপাতত হতাশার সাথে বিদায় নিচ্ছি, যেই এক্সাইটমেন্টের সাথে অ্যাড হয়েছি ওই এক্সাইটমেন্টটা এখন আর কাজ করতেছে না। সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভালো মানের হেলমেট পরে বাইক রাইড করবেন। আসসালামু আলাইকুম।